সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা 19 আসনে, সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আজ আছি ঢাকা 19 আসনে, সারাদিন ঘুরব এই আসনে। সাভার উপজেলা এবং আশুলিয়ায় দুটি থানা মিলিয়ে আসনটি, মোট দুটি থানায় 8টি ইউনিয়ন রয়েছে। সব থেকে বড় ব্যাপার যে ব্যবসা বাণিজ্যের যে অন্যতম একটি স্থান ধরা হয় ঢাকা ইপিজেড, সেটি কিন্তু এই আসনে অবস্থিত। এর জন্য বাণিজ্যিক সম্ভাবনার একটি অপার স্থান এই জায়গা। আমাদের সাথে অতিথি আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি থেকে দুইবারের ডাক্তার সালাউদ্দিন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই যে সামনেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, নির্বাচন নিয়ে আপনার দল কি ভাবছে? ইতিমধ্যে বিএনপি এক দফা দাবি ঘোষণা করেছে, এটা সারা বাংলাদেশে বিএনপি নেতা দুনিয়া ইতিমধ্যে অবগত। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটি নির্দেশ দিয়েছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বিএনপি যাবে না। এই কারণে যাবে না, কারণ আপনারা দেখেছেন যে কটা নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু ভোটাররা যাচ্ছে না। এই যে কিছুদিন আগে গুলশানে যে নির্বাচন ঢাকা শহরে হলো, 11.51% ভোটার ভোট দিয়েছে, 3,25,000 ভোটের মধ্যে যিনি পাস করেছেন তিনি 28,000 সামথিং ভোটে পাস করলেন। এই যদি হয় যে ভোটের অধিকারের কথা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেছিলেন, আজকে সেই ভোটের অধিকার কিন্তু আজকে নাই। আমাদের নেতা বলেছেন আমরা ক্ষমতায় যেতে চাই না, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা নির্বাচনে যাব। অর্থাৎ এই এই অধিকারের জন্য তো এর আগেও দুবার আপনারা নির্বাচন থেকে সরে এসেছিলেন, সফল হতে পারেনি বিএনপি, এবার কি মনে করছেন যে এবার কি সফল হতে পারবে? আমি বিশ্বাস করি যে এবার আমরা সফল হতে পারবো। এই কারণে যে এর আগে যে আন্দোলনগুলো হয়েছিল ঢাকা বাদ দিয়ে কিন্তু ওই সাতক্ষীরা, টাটক্ষীরা, যশোর, রাজশাহী, চিটাগাং সব জায়গায় কিন্তু আন্দোলন তুমুল হয়েছিল, কিন্তু যেহেতু রাজধানী ঢাকাকে আমরা ঠিকভাবে আন্দোলনকে সফল করতে পারি নাই, সেজন্য আমাদের আন্দোলনের যে মূল দাবি সেটা আমরা সফল হতে পারি না। প্রশাসন প্রশাসন যেভাবে আমাদেরকে আটকে রেখেছিল, আমাদেরকে কাজ করতে দেয় নাই, জনগণকে সম্পৃক্ত করে আমরা সেই কর্মসূচিতে সম্পৃক্ত হতে পারি নাই। কিন্তু এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে যেভাবে মহানগর এবং ঢাকা জেলা সহ আশেপাশের জেলাগুলো সংগঠিত হয়েছে, আমি নিশ্চিত আমি আজকে এই দলে 1991 সাল থেকে আছে, 96 এবং 2000 আমি সাভার এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এরকম জাগ্রত, এরকম উৎসাহিত, এরকম জীবন বাজি রেখে কাজ করার মতো অনুপ্রেরণা আমি আগে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখিনি। আমি মনে করি তারা এখন অনেক আত্মবিশ্বাস বলি। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশের অ্যাটিচিউড একটু পরিবর্তন হয়েছে। আগে পুলিশ যেরকম আসলেই লাঠিচার্জ করতো, টিয়া গ্যাস মারতো, গুলি করতো, সাম্প্রতিককালে এই 5-6 মাসের মধ্যে এরকম ঘটনা ঘটে নাই। অর্থাৎ পুলিশ যদি নিরপেক্ষ জায়গায় থাকে, আমরা আওয়ামী লীগের মতো দলকে মোকাবেলা করার জন্য বিএনপি সাংগঠনিক শক্তি যথেষ্ট, যে কোনো সময় থেকে বেশি, এবং আমরা নিশ্চিত যে আমরা এটা ওভারকাম করতে পারব। 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আপনি সংসদ সদস্য হয়েছিলেন, 2001 সালেও পরপর দুবারের, একটু বলবেন যে কি কি উন্নয়ন সাভারে হয়েছে এই আওয়ামী লীগের 14 বছরে আপনার কি মনে হয় এবং কি হওয়ার আসলে বাকি আছে? আমার সময় বেসিক যে উন্নয়নগুলো আমরা করেছিলাম, ওই সময় আমাদের অনেক প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ ছিল না, সেই বিদ্যুৎটা আমি নিশ্চিত করেছিলাম অনেক জায়গায়, যেহেতু এটি কমার্শিয়াল এলাকা, গ্যাস যায় না, সেই গ্যাসের ব্যাপারে আমি যথেষ্ট আন্তরিক ছিলাম। এবং আমি শিক্ষা প্রতিষ্ঠান গেলাম, শিক্ষা মানটা ঢাকা কাছে সবাই একটি গুরুত্বপূর্ণ উপজেলা যেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলা, সেখানে ভালো শিক্ষক নিয়োগগুলা, সেই কাজগুলো আমি খুব যত্ন সহকারে আন্তরিকতার সাথে নিজ দায়িত্ব নিয়ে করেছি। আর এখন যদি আপনি উন্নয়নের কথা বলেন, আমি এই 14 বছরে আওয়ামী লীগে এমন কি উন্নয়ন হয়েছে না চোখে পড়ার মতো কিন্তু আমি কিছু জানি না। আর জন দুর্ভোগ বলে যে শব্দটা আছে, তখন পৌরসভায় অনেক এলাকা আছে, নতুন লোক বাড়িঘর বানাচ্ছে, সেখানে কাউন্সিলর, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীকে তাদের টাকা দিতে হচ্ছে, কারণ না সে বাড়ি কাজ করতে পারবে না। আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি পৌরসভায় কিছুদিন আগে দেখলাম যে ওখানে রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ খারাপ। আর যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, সেখানে ইচ্ছা মতো তারা শিক্ষক নিচ্ছে, দলীয় আনুগত্যের কারণে যে শিক্ষক কিছুই পড়াতে পারবেন না। তারপরে একটা ছেলে হয়তো তার বাবা বিএনপি একটা নেতা, তার বাবাকে বিনা কারণে ধরে নিয়ে গেলো, তাকে টর্চার করছে, রিমান্ড করছে, ওই ছেলে পড়াশোনা করবে কেন? একটা নতুন প্রজন্ম কি দেখছে?
এই সরকারের কাছে শুনছিলেন যে বলছেন যে আওয়ামী লীগের সময় নানা অনিয়মের অভিযোগ থেকে তুলেছেন, সেই সাথে বলছেন যে গত দুটি নির্বাচনে দলীয় কিছু দুর্বলতা থাকার কারণে তারা সফল হতে পারেননি, তবে এবার তাদের মধ্যে গণজোয়ার এসেছে, তারা এবার তাদের দাবি আদায় করে নির্বাচনে যাবেন। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্তই, পরবর্তী সংবাদে নিশ্চয় আমরা নতুন কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো তাদের নির্বাচন নিয়ে ভাবনা।